আজকের ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। যেটা আমাদের সবার জানা দরকার যারা আইপিএস ইউপিএস ইনভার্টার অথবা সোলার সিস্টেম ব্যবহার করছেন আজকে আমি বলবো একটা ব্যাটারির সঠিক ব্যবহার কী করে করবেন যাতে আপনার ব্যাটারি লং লাস্টিং হয় এবং দ্বিতীয় টপিকই আলোচনা করব। আপনার বাড়ির লাইট ফ্যান টিভি এই সব থেকে ক্যালকুলেশন করে কি করে বের করবেন আপনার কত আম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন আপনি যখন ব্যাটারি কিনতে যাবেন তখন দেখবেন ব্যাটারির গায়ে লেখা আছে চল্লিশ এ বা একশো এ অথবা দুশো এ এইচ তো এ এর মানে কি এর অ্যাকচুয়াল মানে হলো আম্পিয়ার পার আওয়ার অর্থাৎ কোনো ব্যাটারির গায়ে যদি লেখা থাকে একশো এ মানে সেই ব্যাটারির ওপর প্রতি ঘন্টায় একশো আম্পিয়ার লোড দেওয়া যাবে মানে ব্যাটারির গায়ে যত এ লেখা থাকবে বুঝতে হবে সেই ব্যাটারিটি প্রতি ঘন্টায় তত আম্পিয়ার লোড নিতে পারবে কিন্তু আসল হিসাব এখন শুরু হবে মনে করুন একটি একশো আম্পিয়ারের ব্যাটারি আপনার কাছে আছে কিন্তু আপনি চাইলেই সেই ব্যাটারির ওপর প্রতি ঘন্টায় একশো আম্পিয়ার লোড চালাতে পারবেন না এবারে আপনি বলবেন কেন ব্যাটারি গায়ে তো লেখা আছে একশো এ এইচ তাহলে আমি প্রতি ঘন্টায় একশো আম্পিয়ার কারেন্ট খরচা করতেই পারি হ্যাঁ আপনি প্রতি ঘন্টায় একশো আম্পিয়ার কারেন্ট খরচা করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাটারি যাবে চার থেকে পাঁচ মাস আপনাকে জানতে হবে একটা ব্যাটারির টোয়েন্টি পার্সেন্ট চার্জ মানে কুড়ি পার্সেন্ট চার্জ আমরা কখনই খরচা করতে পারি না একটা লিড অ্যাসিড ব্যাটারি সেটা যত আম্পিয়ারির হোক না কেন তার টোয়েন্টি পারসেন্ট চার্জ আমরা খরচা করতে পারবো না যদি খরচা করে ফেলি তাহলে সেই ব্যাটারি নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে সেই ব্যাটারিকে চার্জ করতে আমাদের অনেক ঝামেলা পোয়াতে হবে অর্থাৎ একটি একশো আম্পিয়ারের ব্যাটারির টোয়েন্টি পার্সেন্ট বাঁচিয়ে আপনাকে খরচা করতে হবে মানে একশো আম্পিয়ারের ব্যাটারির টোয়েন্টি পার্সেন্ট মাইনাস করলে থাকে আশি আম্পিয়ার অর্থাৎ আপনি আশি আম্পিয়ার খরচা করতে পারবেন এবং সেই ব্যাটারির ওপরে প্রতি ঘন্টায় মাত্র টেন পার্সেন্ট লোড চালাতে পারবেন একটি একশো আম্পিয়ারের ব্যাটারির টেন পার্সেন্ট হলো দশ আম্পিয়ার অর্থাৎ এই ব্যাটারিটির আপনি প্রতি ঘন্টায় দশ আম্পিয়ার লোড দিতে পারবেন একটি একশো আম্পিয়ারের ব্যাটারির যদি আপনি প্রতি ঘন্টায় দশ আম্পিয়ার লোড চালান টোয়েন্টি পার্সেন্ট মাইনাস করে তাহলে সে ব্যাটারি চলবে আট ঘন্টা পর্যন্ত এবং সেই ব্যাটারির ওপরে যদি আপনি ঘন্টায় পাঁচ আম্পিয়ার লোড দেন তাহলে চলবে ষোলো ঘন্টা পর্যন্ত মানে একটা ব্যাটারির ওপরে আপনি যত কম আম্পিয়ার লোড দেবেন সেই ব্যাটারি তত বেশি সময় ধরে চলবে আপনি আপনার ইচ্ছা মতো ব্যাটারি ব্যবহার করতে পারবেন না এবারে বলবেন আমি কি করে বুঝবো যে আমার ব্যাটারিতে কত আম্পিয়ার লোড পড়ছে দেখুন এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে কত আম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন তার জন্য আপনার বাড়িতে যত লাইট ফ্যান টিভি আছে প্রত্যেকের ওয়াট হিসাব করুন মনে করুন আপনার বাড়িতে দুটো ফ্যান তিনটে লাইট ও একটা টিভি আছে এবারে দুটো ফ্যান সত্তর ওয়াট করে একশো চল্লিশ ওয়াট আর তিনটে লাইট কুড়ি ওয়াট করে ষাট ওয়াট এবং একটা টিভি চল্লিশ ওয়াট তাহলে টোটাল হলো দুশো চল্লিশ ওয়াট এবারে এই ওয়ার্ড থেকে আপনাকে আম্পিয়ার বের করতে হবে কি করে আম্পিয়ার বের করবেন এর জন্য আপনাকে একটা সহজ হিসাব শিখিয়ে দেব। আপনার বাড়ির সমস্ত লাইট ফ্যান টিভি হিসাব করে যত ওয়ার্ড বেরোবে আপনি সেই ওয়ার্ডকে বারো দিয়ে ভাগ করবেন তো আমাদের ওয়ার্ড ছিল দুশো চল্লিশ ওয়ার্ড দুশো চল্লিশ ওয়ার্ডকে বারো দিয়ে ভাগ করলে হয় কুড়ি আম্পিয়ার এবারে ভাগ করে যেই অ্যান্সার বেরোবে তাকে আবার দশ দিয়ে গুণ করতে হবে তাহলে উত্তর হলো দুশো আম্পিয়ার তাহলে দুশো চল্লিশ ওয়াট লোড চালানোর জন্য আমাদের দুশো আম্পিয়ারের ব্যাটারি কিনতে হবে এখন দুশো আম্পিয়ারের ব্যাটারির টেন পার্সেন্ট হলো কুড়ি আম্পিয়ার অর্থাৎ দুশো আম্পিয়ারের ব্যাটারির ওপর প্রতি ঘন্টায় যদি কুড়ি আম্পিয়ার লোড দেওয়া যায় তাহলে চলবে দশ ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাকে টোয়েন্টি পার্সেন্ট চার্জ বাঁচিয়ে বাকি আশি পার্সেন্ট খরচা করতে হবে মানে একশো ষাট এ পর্যন্ত আপনি খরচা করতে পারবেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট মানে চল্লিশ আম্পিয়ার বাদ ওই চল্লিশ আম্পিয়ার চার্জ সব সময়ের জন্য ব্যাটারির ভেতরে থাকবে তাহলে বুঝতে পারলেন আপনি যত আম্পিয়ারের ব্যাটারি কিনুন না কেন সেই ব্যাটারির টোয়েন্টি পার্সেন্ট বাঁচিয়ে আপনাকে খরচা করতে হবে আর প্রতি ঘন্টায় আপনি দশ পার্সেন্ট লোড চালাতে পারবেন তাহলে সেই ব্যাটারি পাঁচ থেকে সাত বছর লাস্টিং করবে তো বন্ধুরা এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ